আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে যখন তোলপাড় রাজ্য থেকে দেশ, তখন বিচারের আশায় প্রায় দেড় বছর ধরে দরজায় দরজায় কড়া নাড়ছে মালদহের আর এক নির্যাতিতা ও তার পরিবার। বছর দেড়েক আগে মালদহের গাজলে নির্যাতনের শিকার হন এক যুবতী। ওই যুবতীর নাইটি ছিঁড়ে দেওয়া, গায়ে হাত দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। প্রথমে স্থানীয় গাজল থানা অভিযোগ নিতে অস্বীকার করে, পরে আদালতের নির্দেশে মামলা দায়ের করে নির্যাতিতা ও তার পরিবার। কিন্তু তারপরেও দোষীরা কোনো শাস্তি পায়নি, গ্রেফতার পর্যন্ত করা হয়নি অভিযুক্তদের। এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। ঘটনার প্রায় দেড় বছর পর বিচারের আশায় আরও একবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা ও তার পরিবার। হাটের এক ব্যবসায়ীকে তিনজন মারধর করে, প্রতিবাদে সেই ঘটনার ভিডিও করে এক ছাত্রী। ভিডিও করার কারণে অভিযুক্তরা সেই ছাত্রীকে মারধর করে নাইটি ছিঁড়ে দেয়, এর পাশাপাশি শ্লীলতাহানিরও চেষ্টা করে বলেই অভিযোগ। ছাত্রীর পরিবার গাজল থানায় অভিযোগ করে, যদিও এখনও তারা বিচার পাননি। গাজল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। জানা গিয়েছে অভিযুক্তরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, সেই কারণেই পুলিশ তাদেরকে ধরছে না। বিচারের আশায় মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার, সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা। উত্তর মালদহ বিজেপির সাংসদ খগেন মুর্মু জানান, পশ্চিমবঙ্গে যত অপরাধ হচ্ছে সেই ক্ষেত্রে অপরাধীরা জানে তাদের কোনো শাস্তি হবে না, অবিলম্বে গাজল থানার পুলিশকে অপরাধীদের ধরতে হবে বলে দাবি করেন খগেন মুর্মু। আমার বোন বাজার করতে গিয়ে দেখে যে নিত্যমণ্ডলকে মারধর করছে, সেই ঘটনা আমার বোন প্রতিবাদ করে ভিডিও রেকর্ড করতে গিয়ে দেখতে পায় তিনজন আসামি সহ আরও বাকিরা ছিল, এই বিশ্বজিৎ দাস, গোপালকৃষ্ণ দাস, সুজিত দাস, এরা তিনজন মিলে আমার বোনকে মারধর করে পরনের কাপড় ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমার মা আমার বোনকে নিয়ে গাজল হাসপাতালে গিয়ে গাজল থানাতে এফআইআরের জন্য ব্যবস্থা করলে বর্তমানে গাজল থানা এসে কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, অভিযোগ নেয়নি। তারপরে আমরা আদালতে গিয়ে গাজল থানায় একটা পিটিশন করি, সেই পিটিশনে কোনোরকম কোনো জবাব মিলেনি, এসপি সাহেবের কাছে গিয়ে কোনোরকম কোনো জবাব মিলেনি। বর্তমানে সেদিন আদালতে আমরা দ্বারস্থ হই এবং আদালত নির্দেশ অনুসারে সে মামলাটা রুজু হয়েছিল। বর্তমানে দেড় মাস পরে সে মামলাটা রুজু হয়েও কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না, বর্তমানে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা সাবজুডিস ম্যাটার, এই ম্যাটারে কোনো স্টেটমেন্ট দেওয়া বা কমেন্ট করাটা আমার উচিত না, তা সত্ত্বেও একটা কথা বলছি, মালদাতে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড অ্যাক্টিভ, আইন আইনের পথে চলবে। আর যে আসামিদেরকে আপনারা বললেন তারা তৃণমূলের কেউ না, আসলে বিজেপির একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে কোনো আসামি গায়ে তৃণমূলের ছাপ লাগিয়ে দলকে কালিমালিপ্ত করার একটা অপপ্রয়াস চালাচ্ছে। এতে তৃণমূল দলের কিছু যায় আসবে না, বিজেপির লোকরাই ভিলেন হয়ে মানুষের কাছে পরিত্যক্ত হচ্ছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেরকম অ্যাক্টিভ, বিচার ব্যবস্থাও সেরকম হবে, আইন আইনের পথে চলে যে আসামিরা যে এফআইআর লজ হয়েছে সেই অনুযায়ী তারা সাজাপ্রাপ্ত হবে। এই ঘটনাকেও আমরা একইভাবে দেখছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা থানাতে, যে যারা যারা আজকে দোষিত হচ্ছেন, খুন হচ্ছেন, যারা আজকে আক্রান্ত হচ্ছেন তাদের কোনো ডায়েরি নেওয়া হয় না, এবং যারা দুষ্কৃতকারী যারা এগুলো ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। এটাই পশ্চিমবাংলা। তো আজকে আমি সেই জন্যই এটাকে ধিক্কার জানাচ্ছি গাজল থানার পুলিশকে, যে অবিলম্বে যারা দোষী, অশোক কেস চালু হয়েছে, তাহলে যারা অভিযুক্ত আছেন এখনও কেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হচ্ছে না কেন, বল তুমিও তো ওরা ঘুরে বেড়াচ্ছে। তো এটাকে আমি সেই জন্যই গাজল থানার পুলিশকে আমি বলবো যে অবিলম্বে দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং এই যে একজন কলেজের ছাত্রী তার ন্যায় বিচার যাতে হয়, এই দাবি আমার।